পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড় সংলগ্ন বেসরকারি শপিং মল কর্তৃপক্ষের মানসিক অত্যাচারে অতিরিক্ত সময় ধরে কাজ করানো সহ হেনস্থার জেরে আত্মহত্যা করেন মলের মেটেরিয়াল ম্যানেজার তথা দুর্গাপুর ১৪ নম্বর ওয়ার্ডের নতুনপল্লী এলাকার বাসিন্দা দিবাকর মহন্ত। এমনই অভিযোগ তুলে কাজ বন্ধ করে শপিং মলের বাইরে মৃতদেহ রেখে বিক্ষোভে সামিল হন কর্মীরা। আন্দোলনকারীদের অভিযোগ, ছুটির দিনেও জোর করে কাজ করানো হতো। ক্ষতিপূরণের দাবিতে শপিং মলের সামনে মৃতদেহ রেখে তুমুল বিক্ষোভ করে দিবাকর মহন্ত সহকর্মীরা। বিগত মোটামুটি চার পাঁচ মাস ধরে কন্টিনিউ আমাদেরকেও প্রেশার দিচ্ছে কন্টিনিউ, প্লাস দেবাকরদেও প্রেশারে ছিল। আমাদের সঙ্গে কিছুদিন আগেও কথা হয়েছে যে ভাই কাজটা ছেড়ে দেবো, যেহেতু সংসার করেছি কাজটা ছাড়তে পারছি না। আর দেবাকর যে সুসাইড করেছে এটা মেন্টালিটি প্রেশার অবশ্যই, এটা 100% যে আমরা জানি যে হ্যাঁ প্রেশারই করেছে সুসাইড। আর যে ডিউটি যে টাইমটা নর্মালি কী হয়, যে কোনো ওয়ার্কে আপনার 8 ঘন্টা ডিউটি হয়, আমাদের এখানে কোনো ডিউটি মানে টাইম কোনো সীমাবদ্ধ নেই। হয়তো 10টায় ঢুকলাম, আমাকে বেরোতে হচ্ছে রাত 12টা নাগাদ। ম্যানেজমেন্ট এখন কি কোনো সাড়া দিচ্ছে না? আজ পর্যন্ত মারা গেছেন, ম্যানেজমেন্ট স্টোরটা ওপেন করে রেখেছিল আমরা বলা সত্ত্বেও না। আমরা তো কাল থেকে সিদ্ধান্ত নিয়েছি যে যতক্ষণ না পর্যন্ত দেবাকরদার ফ্যামিলি কোনো ক্ষতিপূরণ কিছু পাচ্ছে বা ওনার ওয়াইফকে কোনো একটা কাজ দেওয়া হচ্ছে বা ওনার কিছু তখন চাপ না কমছে কি ক্ষতিপূরণ নাকি আপনাদের এই যে চাপ না? চাপ তো আছেই, প্লাস সেই চাপটাকে কমানোর জন্য যে ডিউটি টাইমটা নর্মালি প্রত্যেকটা মানুষের যে 8 ঘন্টা ডিউটি হয়, সেই 8 ঘন্টা ডিউটি টাইমটাও যেমন করা হয়। কারণ আমরা বিগত আপনি যদি রেজিস্টার দেখেন রিলায়েন্সের রেজিস্টার, মোটামুটি এক মাস ধরে কন্টিনিউ আমরা স্টেট শিফট করে যাচ্ছি 10টা থেকে 10টা, প্লাস 10টার পর যদি সেল না হচ্ছে, প্লাস আরও 1.5 থেকে 2 ঘন্টা আমাদেরকে স্টোরে বদ্ধ করে রাখছে, ক্লাস নিচ্ছে, ক্লাস নিয়ে মেন্টালি আরও প্রেশার দিচ্ছে যে এমনকি হচ্ছে যে আমি শোর থেকে যেয়েও আমার বাড়িতে যেয়ে আমার ঝামেলা হয়ে যাচ্ছে। রিলায়েন্স স্টোর বন্ধ থাকবে, একদম কী করবেন? বন্ধ রাখবো রিলায়েন্স, যতদিন না কোনো মানে সমস্যার সমাধান হচ্ছে রিলায়েন্স স্টোর ততদিন বন্ধ থাকবে। সেটা এর পেছনে ম্যানেজমেন্ট ওয়ার্কলোড তো সবাই নিতে পারে, প্রেশার সবার পক্ষে, এই মেন্টাল প্রেশারের জন্য আজকে যে মহন্ত, তো তার জন্য সে যে মারা গেছে, সে যে এক আজকে তার বাবা একটা 6 বছরের মেয়ে আছে তার, তো কী তাকে ম্যানেজমেন্টের উত্তর আমি আমাদের ম্যানেজমেন্টের থেকে হেল্প চাই এবং বাকি স্টাফেরা আছে আমি চাইবো যেন দিতে করা হোক এবং আমাদের ম্যানেজমেন্ট ইয়ের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হোক। ঘটনাস্থলে দুর্গাপুর থানার ফরিদপুর ফাঁড়ির পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে গেছে স্টোর ম্যানেজার অ্যাশলে ভার্গেস। তিনি বলেন যে ঘটনাটি ঘটেছে তা সত্যিই মর্মান্তিক, কিন্তু ম্যানেজমেন্ট কোনো রকম কোনো চাপ দেয়নি। এখনো জানি না আমরা কেউ, যদি হতো তাহলে তো সামনে এমনি কিছু একটা আনফল, ওটা কতটা ঠিক আমি ওয়ার্ক প্রেশার কী চলেছে একটা হিউম্যান সাইড নেওয়ার জন্য হয়েছে, ভেরি ভেরি আনফর্চুনেট, উই আর স্টিল ইন নো হয়েছে কিসের জন্য হয়েছে কি যদি কিছু জানতে পারি। এটা কতদিন ধরে এইখানে কাজ করতেন ও? আমার মনে হয় কত 9 বছর ধরে আছে ও। এখানে কিসের কাজ করতে এখানে এমনি এর আগে কোনো কি কাজের মধ্যে গাফিলতি বা কিছু এমনি কখনো কিছু জায়গায় যখন থাকি আমরা তখন নর্মালি ওই কাজ করতে থাকি, এর মধ্যে যদি থাকলো সেটা হতে থাকে। বাট এটা ডিসকাশন ওর সঙ্গে হয়েছে, ঠিক আছে, কোনো রকমের কোনো ওর সঙ্গে যে খুব, তো এটা কিসের জন্য, তো হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইজ এটা স্যার দেখুন ওটা তো আমি যদি হতো তাহলে তো সে তো দ্যাট ইজ মানে ঠিক আছে, তো বলি দ্য রিজন আমরা জানি না, ঠিক আছে, তো যতক্ষণ করা ভুল হবে এমনি অনেক ইজ অলসো বলেছি কখন কী কাজ করে, তো যা হইতো আনফর্চুনেট অত্যন্তটার জন্য সুদস্ত বরঞ্চ আছেই প্রচুর। দিবাকর আমাদের স্টোরের ম্যানেজার ছিল, সঙ্গে জলই ছিল, সবার সঙ্গে হাসি, বিগ লস। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দবার্তা।